হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু থ্রি ট্রিক্স বেঙ্গলি। আর আমি মিঠুন। আজকে তোমাদের শেখাবো কি করে তোমরা টিউবওয়েলে যদি জল না থাকে তাহলে সেটা কি করে ঠিক করবে, সেই ব্যাপারটা। তো এটা আমার টিউবওয়েল নিয়ে প্রথম ভিডিও। আজকে টিউবওয়েলটা আমাদের বাড়িতে খারাপ হয়ে গেছে, সারতে আসলাম তো হঠাৎ মনে পড়লো তোমাদেরকে যদি এটা দেখিয়ে রাখি তাহলে হয়তো তোমাদেরও এটা কাজে লাগতে পারে। তো চলো তোমাদের দেখাই কীভাবে প্রথমে টিউবওয়েলটা খুলতে হবে এবং কী করে বুঝতে পারবে কী সমস্যা হচ্ছে। তো এই হলো আমাদের টিউবওয়েল, যেটাতে জল থাকছে না। আমি একটু পাম দে, একটু কল পাম দে। এই দেখো জল নেই টিউবওয়েলে, কুন্দন এটাকে টিপছে, জল নেই, এটা জল থাকছে না ঠিক মতো। জল দিয়ে জল বের করলেও জল কিছুক্ষণ পরে চলে যাচ্ছে। তো প্রথমে যেটা চেক বল আছে সেটা আমাদেরকে চেক করতে হবে যে সেটা ঠিক আছে না কি, কোনো সমস্যা হচ্ছে সাথে। তার জন্য আমাদের এই নাটগুলো প্রথমে খুলতে হবে। এই নাটগুলো খোলার ক্ষেত্রে তোমার একটা কথা মনে রাখবে, নাটগুলো খোলার জন্য তোমরা যদি প্রথমেই খোলার চেষ্টা করো তাহলে অনেক সময় নাটগুলো জাম হয়ে যাবে এবং ঠিকমতো খুলবে না। তাই প্রথমে তোমাদেরকে নাটগুলোকে একবার টাইট দেওয়ার ব্যবস্থা করতে হবে, একটু টাইটের দিকে প্রথমে একটু ঘোরাতে হবে, তারপরে সেটাকে উল্টো দিকে খুলতে হবে। তবে দেখবে এটা কখনো জাম হবে না, এটা আরামে খুলে যাবে। প্রত্যেকটা তাই করে প্রথমে একটু টাইট দিবে, তারপরে সেটাকে খোলার ব্যবস্থা করবে। তো আমি এই নাটগুলোকে হালকা ঢিল করে রেখেছি, এটা আমি খুলে নিচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিও। আমাদের চারটে নাট খোলা হয়ে গেছে, এবার আমরা টিউবওয়েলটাকে খুলবো। মানে চারটে নাট খোলা হয়ে গেছে, আমার টিউবওয়েলটা খোলার জন্য এবার আমাদেরকে উঁচুর দিকে এভাবে উঠাতে হবে টিউবওয়েলটাকে। তো আমরা উঠাচ্ছি না, আমাদেরকে এখানে ধরে এটাকে হালকা এরকম উপর দিকে চাটতে হবে, চাললে এই যে আমাদের টিউবওয়েলটা সিট ধরে খুলে গেল। এবার টিউবওয়েলটা আমরা রাখলাম এখানে, এই যে চেক বলটা আমাদের এখানে এখানে লেগে আছে এরকম, আমরা খুলে নিলাম। দেখা যাচ্ছে চেক বলটার অবস্থা খুবই, কন্ডিশনটা খারাপ হয়ে গেছে এবং এটা ঠিক মতো পাঞ্চ করতে পারছে না এখানে বসার পরে। না এটাকে যখন জল উঠছে তখন এটা হয়তো কোনোভাবে সরে থাকছে, যে কারণে এটা ঠিকঠাক বসতে পারছে না। তো এটাকে আমাদের একটু ঠিক করে দিতে হবে। খুবই খারাপ চেক বল ছিল এটা, খুব একটা ভালো চেক বল ছিল না। আমরা এটাকে একটু টাইট করে দেবো, এখান দিয়ে জল চলে যাচ্ছে এটা দিয়ে, হ্যাঁ জল পাস করছে, যে কারণে এটাকে আমরা টাইট করে দেবো, একটু টাইট করে দেবো। এই দেখুন কতটা ঢিল ছিল, দেখছেন, দেখতে পাচ্ছেন কতটা টাইট দিচ্ছি আমি, মানে এটাতে জল জল চলে যাচ্ছিল নিচে এর ফাঁকা দিয়ে। তো এটাকে আমরা ফুল টাইট করে দিলাম, টাইট করে দেওয়ার পরে এটাকে আমরা আবার সেইভাবে পজিশন মতো বসাবো। এখানে বসিয়ে দিয়ে এই জায়গাটা খুব নরম হয়ে গেছে, এটা পাল্টালে ভালো হতো, তবু দেখি একবার। আসলে কি হয়, যখন আমরা টিউবওয়েলকে পাম্প করি তখন কিন্তু এই যেটা ভারটা আছে এটা কিন্তু এভাবে সরে যায় এবং জলটা উঠে আসে এবং সঙ্গে সঙ্গে কিন্তু এটা আবার এরকম পড়ে যায়। তো এই সিস্টেমটা যখনই সমস্যা হয় এর বা কোনো কারণে এটা সরে থাকে ঠিকঠাক বসে না, তখনই কিন্তু জলটাকে জলটা নিচ দিয়ে চলে যায়। তো এটা আমাদের দেখছি এখন মোটামুটি ঠিকঠাক আছে, এটা আশা করি আর কোনো সমস্যা হবে না। এবার আমরা এখানে আবার টিউবওয়েলটাকে সেট করে দেবো, টিউবওয়েলটাকে একই রকমভাবে এরকম উঠিয়ে নাটগুলোকে ঠিকঠাক আগে থেকে বসিয়ে নিতে হবে, যেমন বসানো ছিল সেভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে এটাকে আবার সেইভাবে চারটি নাট যেন ঠিকঠাক বসে সেইভাবে আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। কি কি এই আমাদের সেট হয়ে গেল। এবার আমাদের একই রকম ভাবে আবার সেই নাটগুলোকে এখানে লাগিয়ে দিতে হবে, যেমন যেমন নাট লাগানো ছিল তেমন তেমন নাটগুলোকে আমাদের আবার লাগিয়ে দিতে হবে। আপনাদের প্রয়োজন পড়লে বা যদি দেখেন চেক বাল্বটি খারাপ হয়ে গেছে, ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, চেক বাল্বটা আপনারা কিন্তু আবার চেঞ্জ করে দিবেন অবশ্যই। চেক বাল্বটা কীভাবে চেঞ্জ করতে হবে সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো, যখন আমার এটা প্রবলেম দেখা দেবে পুরোপুরি তখন আমি আবার একটি ভিডিও বানাবো কী করে আপনারা চেক বাল্ব চেঞ্জ করবেন। তো চেক বাল্ব যদি ঠিক থাকে তাহলে আপনারা কী করে ঠিক করবেন, বা চেক বাল্ব কিন্তু এখান থেকে চেঞ্জও করতে পারেন, চেক বাল্ব চেঞ্জ করার কোনো ব্যাপার নয়। আমি যে নাটটাকে টাইট করলাম সেই নাটটাকে আপনারা খুলে নতুন চেক বাল্বের সঙ্গে সেই লোহার যে ভারী অংশটি আছে সেটাকে আপনারা লাগিয়ে দিয়ে এই সেম টু সেমভাবে বসিয়ে দেবেন। তবে একটা কথা মনে রাখবেন, চেক বাল্ব লাগানোর আগে চেক বাল্বটাকে কিছুক্ষণ 10-15 মিনিট ভিজিয়ে রাখবেন,
না হলে কিন্তু পরে যখন ভিজে যাবে নতুন লাগানোর পরে, তখন কিন্তু আবার সেটাকে খুলে আবার ঠিক করতে হবে। এবার আমাদের টিবলটা আমরা পুরোপুরি সেট করে নিয়েছি, দাঁড়ো আমার টিবলটা পুরোপুরি সেট করে নিয়েছি এবং ফুল টাইট দিয়ে দিয়েছি। এবার আমাদের জল বের করতে হবে প্রথমবারের জন্য, এখানে জল দিতে হবে প্রথমে। হ্যাঁ, আপনার বালতিতে আগে জল ভরে রাখবেন বা পরে জল দিবেন যেভাবে হোক। দিয়ে এখানে হাত দিয়ে ধরবেন মুখটাকে, দেখাও কুন্দন হাতটা দেখো আমার, এখানে মুখটাকে হাত দিয়ে ধরবেন এবং এইখানে উপরে এখানে পুরোপুরি জলটা ভরে দেবেন। জল দিয়ে টিবলটার ভেতরটা পুরোপুরি ভরে দেবেন, দিয়ে জল দিয়ে ভরে দিলে এবার হ্যান্ডেলটাকে এভাবে কিছুক্ষণ পাম্প করবেন। দেখুন জল চলে এলো টিউবওয়েলে, এবার আপনার টিউবওয়েলের জল কিন্তু যাবে না আশা করি। তো দেখলেন আমি আমি কি করে টিউবওয়েলটা ঠিক করলাম এবং শেষে কীভাবে জল বের করলাম। তো এই পদ্ধতি অবলম্বন করে আপনারাও কিন্তু আপনাদের 900 টিউবওয়েলকে ঠিক করে নিতে পারেন। আপনাদের মেকারও আনতে হবে না, কাউকে ডাকতে হবে না এবং কোনো এক্সট্রা টাকা কিন্তু আপনাদের খরচ হবে না। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি এরকমই বাড়ির বিভিন্ন কাজের ভিডিও যেগুলো আপনাদের খুব প্রয়োজন হবে, যার জন্য আপনাদের অন্য কাছে দৌড়াতে হয় কিন্তু হয়তো কাজটা সেরকম কোনো কঠিনও ছিল না, সেই কাজগুলো কিন্তু আমি এখানে আপলোড করি এবং শিখে থাকি। তো আজকে চলি, জয় হিন্দ।